السلام عليكم ورحمة الله وبركاته. ملة روهينجر ظلم ظالم بوتيز گون من زاگ اچي ظلمين ريجسترڈ ريفوزي زون خور نو انگريزير اين نو ده اين ما باب دي کلي نو تا تا دي دي کلي ريجسترڈ ريفوزي تن زين فو اجو کي بايش 30 بسر گي هوي আর কেন তো এবিশ্বত 500 বছর যাহাত বছর যে শিলহীন তো মনত নাই জিনের বয়স 37 যোগী হই ইনে জুলুম খাওয়াতে কি জিনিস ইন সবেন দেহে দেখিলেও মনত নাই ইনর ফুয়াইন জিন বিভিন্ন দেশত গিয়ে উনে জামিলা বেশি করে কে জুলুম ন দেহে জানে বুটিস করবে না দেখিলেও ইতার তো মনত নাই ইতার দাদা দাদি ইতার মা বাবা দেখিলে ইতার তো মনত শিলুম তো করে গিয়ে ইতার তো তো মনত তাইব এটার লাগে অস্ট্রেলিয়ার যা মুজিবুল্লাহর ইতো জুলুম হনৈন্য দেখে ইতে দেখে 2016-17 বা 2012 কি ইয়ার আগে জুলুম সম্পর্কে তার তো আইডিও তো নেই এটার লাগে জালেম ব্রিটিশ গভর্নমেন্টের ফাল্লা কমরি বনিয়ার আহম করে জোন অ্যাক্টিভিস্টের নামর উয়ার আর রাজা হাজারাতল বাইয়াল মুরব্বিয়ার যারা বিভিন্ন দেশত এস্টাবলিশ হয়ে গিয়ে বেড়িয়ে মেড়িয়ে টিয়া গাড়িয়ে ধনে দৌলতে সোনে ভরাইও গিয়ে উনে আরকান স্টেট হলে ইতারা তো ইয়ার ডুল্লা লাগে সদরে তখন জুলুম নুয়াছিল কিছু নুয়াছি নিয়ে না আর মা বাপ থারার মা বাপ কি অল্লাই সে ইন তারা হয়ে যায় ঘটনা ঈদে খরাজ জহাত খাইতে খাইতে খরাজ জহাত তুলতে তুলতে উনার দিল উমর গিয়ে তাহলে বিভিন্ন এনজিও সংস্থা গড়িয়ে খাইরিয়া তঞ্জিম করে হারাম খাইতে খাইতে উনার কল বান্ধার গিয়ে তঞ্জিম বিয়ারামের দে মনোজম বিয়ারাম আর লিডারের বাগান প্রেসিডেন্টের বাগান এই প্রেসিডেন্টের বাগান গজিলে ইনর মুড়ি দল এতলা উনে জুলুম সম্পর্কে কি দেখিব উন ঠিয়া হামনের তালত এতে দান্দাবাজি এতে পণ্ডামীকরণের তালত উনর পুরা জিন্দগি গুজারি বেড়াই জিয়ানোর কারণে জালেম ব্রিটিশ গভর্নমেন্টের থারার বাপ বুঝে জালেম ব্রিটিশ গভর্নমেন্টের মারণের বেলাত লেসপুত দিধা আর জালেম ব্রিটিশ গভর্নমেন্টের বাপ ডাকাউনের বেলাত দিনে 10-12 ধরে বাপ ডাকে জালেম ব্রিটিশ গভর্নমেন্টের ফাল্লাহ ফাল্লাহ ভবিষ্যৎ বাকি জিন একটিভিশনের নামর উপর 90 ইংরেজির জিন রিফিউজি আছে উন রোহিঙ্গার খাই খান হইব উন স্টেট দখল করণের বেলা উন সিফির স্টেট দখল করতে হইলে উন নতুন কাজ জরুরে উন তুয়াদে অন্য দেশের ন্যাশনালিটি উন তুয়াদে আরেক দেশের ন্যাশনালিটি উন তুয়াদে আরেক দেশত কিভাবে এস্টাবলিশ হইব ইউরোপ আমেরিকা মামালেক বিভিন্ন দেশত কেঙ্গুরি যাইব গই উনর 24 ঘন্টা চিন্তাই আন কারণ খরাজ জহাত খাইতে 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 খরাজ জহাত উর জন্ম খরাজ জহাত খাইতে খাইতে কলম কুমরোগি উনর বুতর মলয়জুন আসুন টবল নাম রেজিস্টার্ড রিফিউজির ভিতরে রোহিঙ্গার ভিতরে যখন মলয় আছে উন টপল ডামিস এতলা আওয়াম ডামিস হইয়ে মলয় ডামিস হইয়ে এতলা স্টেটের আজাদির কেয়ার নগরে ফরত দুয়ার থাকন ফরত দুয়ার গুঞ্জন আরেক দেশত এস্টাবলিশন এই মূল্য নামরা 5 জুন 90 ইংরেজির 91 ইংরেজির রেজিস্টার্ড রিফিউজি আছে এর যখন মলয় আছে উন হইলে টপল ডামিস হেগে যাকেন জেনোসাইড আর কত 70 বছর ধরে যদি জেনোসাইড করুক গা জাতিরে জাতি বা যদি জেনোসাইডিয়ান বারবার না খাই রে 70 বছর পর্যন্ত খুদুন মাই দিয়ে জালেম বুদ্ধিজ গরমেনে মানুষ খুদুন মাই জুড়ে জিয়েল দিয়ে খুদুন মাই জুড়ে জুলুম করছি আজ্জা পাঁচজন খাইলা দুজন ফরত দিয়ে একজন এক মাস পরে ফঙ্গাল জন এং গড়ি গড়ি ওরা এ পর্যন্ত যদি হিসাব লাগো লক্ষ লক্ষ রোহিঙ্গারে খতম করি গেলে এই জালেম বুদ্ধিজ গরমেনে তো মুমি কিল্লা করার তাই বদিরি তুই আর ঘুরি না ঘরে অনেক রাস্তা ইয়ানো যদি তুই এনও জেনোসাইড করি মারিবি অনও মারিবি আর জেনোসাইড নয় এবার স্টেটের স্বাধীনতা জুন মুম্মি কে দুন আবার মারিবি উন বেগুনে কুফু মারাই ডিল্লা করি এর তোরা টার্গেট করি করি আমার শহীদ হই ওই স্টেটের মালিক হই তুই আর জেনোসাইড করিবার সুযোগ তোরা দিতাম ন ইয়ানো লিডে সালাকি ইয়ানো লিডে সবচাইতে বড় সালাকি হই নিয়া তোল্লা মিল্লত রোহিঙ্গা তুন এ সালাকি রাস্তা জিয়ান আবু আমার আমির মোহতরম শেখ আতাউল্লাহ জুনুনি হারাসাই জিয়ান তো জিয়া এইয়ানো থাই জালেম বুদ্ধিস গরমেনে আর জেনোসাইড গুরি নহরে মান জেনোসাইড লার বিচার দিয়ান হরে মান পুরা দুনিয়ারে আর অর্গানাইজ গরান হরে মান বাংলাদেশ তাই বারবার রিফিউজি শরণার্থী হিসাবে থা নহরে মান এককান স্টেটের মালিক হইছো ইয়ানো একমাত্র সমাধান আর নাই সমাধান নাই
ইয়ানুলকে একমাত্র সমাধান ওয়াঙ্গা। 70 বছর ধরে জেনোসাইড গুজিয়েতে জালেম ব্রিটিশগুন মানে সদুন ওয়াঙ্গা মানছি সদুন ওয়াঙ্গা খতম করে ফেলে এই দুনিয়া ইয়ানুক তো মুম্মিক কেন্দিলা ঘর তাই বতো ইয়া হতো সব সময় রোহিঙ্গা মরতে এডইলের রোহিঙ্গা মরে রডইলের রোহিঙ্গা মরে দরিয়ার দুফিলের রোহিঙ্গা মরে তীরে ম এনে এনে বেফুজুল কামর শহীদি মরা মর জালেম ব্রিটিশ গভর্নমেন্টের টার্গেট কর জিহাদর প্ল্যাটফর্ম সেল ডিফেন্স শুনিয়ে দুপুরা দুনিয়া ল আর আদালত আছে মারি স্টেটের আজাদি হতায় না না বারবার কি যেন সাইট সত্তর ইংরেজি তৈল রোহিঙ্গা কিনাম জানি শরণার্থী 90 ইংরেজি তৈল রোহিঙ্গা শরণার্থী 2012 তৈল রোহিঙ্গা শরণার্থী 2012 তৈল জেনোসাইড 2078 জেনোসাইড কিনাম 78 জেনোসাইড 60 ইংরেজি তো 40 ইংরেজ 1942 তো কিনাম জানি জেনোসাইড 2012 জেনোসাইড 2016-17 জেনোসাইড রোহিঙ্গা খালি এক হাজার বাংলাদেশ আত্মাইব যাত্তাইব কিরে ওর ওভারি নাকি ইয়ান ওর ওগর নাকি ইয়ান ইয়ান ও রোগন বড় ঘর বাংলাদেশ ইয়ান ও রোগরও ন বড় ঘরও ন ইয়ান আরেক মুসলিম স্টেট লেকিন নিজের স্টেট নলনের মানে কি এক হাজার জেনোসাইড হন এক হাজার জেনোসাইডের শিকার হন কিন্তু কাফুরুষর কথা আর হত জেনোসাইড করিয়ে পর্যন্ত বর্মা স্বাধীনের পর তো যে দুম মাঝে জালিম ব্রিটিশ গভর্নমেন্টে গুফনে ক্লোজ টুর জেনোসাইড করি লক্ষ লক্ষ রোহিঙ্গা খতম করে ফেলাই বিভিন্ন বাহানা লি করব ইয়া খবর পাইলাম দে আর জায়গা বুম্পিং করিয়ে কিনাম জানি বা ভূত ঘর গুছিয়ে দিয়ার অবস্থা খারাপ তো এভাবে করব ইয়া আবার হত হত না তারার ঘর বুম বানাই গেলে তারার ঘর হত বুম ফুটতে দে অথচ তারা মাইজে দিই বা বড় হাতিয়ার ফুজ্জয়ের রোহিঙ্গার ঘর ইয়া জালিম বুদ্ধেশ মানে বাহানা রাখান শুরু করে দিয়ে হত ন হদি তারার ঘর তো হত বুম বাস্ত হয়ে কেন লাগি আবার এম ঘুরি ঘুরি মুম্মিকা হদু রানি খতম করিব সেই হিসাবে 70 বছর জেদুন গজ্জে জেনোসাইড তৈরি এন তো আবার 10 বছর 20 বছর পরে যে আবার সদুম করিব আবার 10 বছর পরে যে আবার সদুম করিব এ 10 বছরের ভিতরে 2 জন 5 জন 20 জন করে করে আবার সদুম করিব এ 10 বছরের ভিতরে রোহিঙ্গার সদুম বিবি দেশের জাম মারি মারি দরিয়া ডুফি ডুফি আবার মরিব কিরে এত মরা মরিকা একবার মরিবি দে না মুম্মিকা জেদুন আবার জেনোসাইড করিবার আসুন বেকুন দলবদ্ধ মুম্মিকো যেহেতু জেনোসাইড করিব জালেম ব্রিটিশ গভর্নমেন্ট খারাপ এটার ভিতর সদায় না দল নাই বেগুন দলবত্ত স্টেটর আজাদি জেনোসাইডর যে একখান পলা মুসিবত ইয়ান তুম বাইরে একখান স্টেটর মালিক বন হতায় না না বারবার কি জেনোসাইড বাংলাদেশে নো রোবারি নো বড় বাড়ি রোহিঙ্গার ও রোবারি নো বড় বাড়ি নো আর পুরা দুনিয়ার ভিতরে যে আইন আদালত আছে হর তিনটা আইন আদালত তিনটার কিনতাল্লা ওকে কুদালে বুক টানে দে সাথে জাত টানে দে কুদালে বুক টানে সাথে জাত টানে বিশ্বের জমিন তার এক স্টেটর জন্ম দে ইয়ান অভিবদান আসল হা কি রে কি হবে বিচার হেরে বিচার কিয়র বিচার টিচার হার বিচার হন করে হার গরু হন তোমাদের ইন তালবাহান আনাদা হাজার হজরত মরহুম শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ মরদে মুমেন জন্নত মেহমান ইবেই কি করছে জালেম হলো জুলুম করছে মারি স্টেটের আজাদি লইয়ে খালাস আর জেনে সেট করি পাচ্ছে না ন ভারে একবার স্টেট সেপারিট করি ফেলাই এই রোহিঙ্গা স্টেট সেপারিট করি ফেলা হাজার বছরের ইতিহাস আর কার রোহিঙ্গা মুসলিম স্টেট রোহিঙ্গা ট্রান্সলেশন নিউজ এর ধ্যান দি তোমা যদি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দে ইয়ান মাঝে ওনারা ব্যাগিনারে দিলে সাথে শুকরিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।